প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে ওয়েলকাম তোমাদের এই চ্যানেল ভূগোল শিক্ষা SB Presents। আজকে আমরা আমাদের যে ইবুক আমরা প্রকাশিত করেছি লাস্ট মিনিট সাজেশন, এই বইটি থেকে আমরা একটি 5 নম্বরের বড় কোশ্চেন, এটি গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, সেই কোশ্চেনটি নিয়ে আলোচনা করব। তোমরা সম্পূর্ণ দেখো যে কোশ্চেনটি কিভাবে লিখলে সম্পূর্ণ 5-এর 5 পাওয়া যায়, তার উপযোগী করেই বানানো হয়েছে এই বইটিতে। আজকে আমরা যেখান থেকে আলোচনা করব সেটা হলো বড় কোশ্চেন, অর্থাৎ 5 নম্বরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হলো দৈর্ঘ্য বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ করে সংক্ষিপ্ত বিবরণ দাও। এখান থেকে একটা কোশ্চেন প্রায়শই আসে, সেটা হলো দৈর্ঘ্য বরাবর অথবা প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ করো। তো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো দৈর্ঘ্য বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ করে সংক্ষিপ্ত বিবরণ দাও। এই আমাদের প্রিন্ট কপি বোথ পেজে প্রিন্ট করা রয়েছে। তো প্রথমে দেখো তোমাদেরকে একটা ভূমিকা দিতে হবে। ভূমিকাতে তোমরা লিখবে যে ভারতের উত্তরে অবস্থিত হিমালয় পৃথিবীর উচ্চতম নবীন ভঙ্গিল পর্বত। আজ থেকে কয়েক কোটি বছর আগে সেখানে ছিল টেথিস নামে, এখানে একটু প্রিন্টিং মিস্টেক্স হয়ে গেছে, টেথিস নামে এক অগভীর সমুদ্র। টারসিয়ারি যুগে ভারতীয় পাত ও ইউরেশীয় পাতের চাপে ভাঁজ খেয়ে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। এই হিমালয় পর্বতের দৈর্ঘ্য বরাবর বিস্তার শ্রেণীবিভাগ করে নিম্নে আলোচনা করা হলো। তো হিমালয়ের দৈর্ঘ্য বরাবর শ্রেণীবিভাগ, যেখানে আমরা আঞ্চলিক বৈশিষ্ট্যের বিচারে হিমালয় পর্বতকে প্রথমে পশ্চিম থেকে পূর্বে 3টি উপবিভাগে বিভক্ত করব, যার নাম হলো পশ্চিম হিমালয়, মধ্য হিমালয় এবং পূর্ব হিমালয়। ঠিক আছে, তো প্রথমে আমরা পশ্চিম হিমালয় দেবো। এইরকম ছোট ছোট পয়েন্ট করে যদি দিই আমাদের, তোমাদের পড়ার ক্ষেত্রেও যেরকম সুবিধা হবে, তোমরা যখন খাতায় উত্তরটি করবে তখন তোমাদের এই পয়েন্ট আউট করে যদি করো অনেক সহজেই তোমরা লিখতে পারবে। তো পশ্চিম হিমালয় প্রথমে দেবে, সেখানে অবস্থান দেবে জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড। এরপর এখানে আমরা দেবো যে প্রধান হিমবাহ কী কী আছে। এখানে প্রধান হিমবাহ রয়েছে, এখানকার প্রধান হিমবাহগুলি হলো গঙ্গোত্রী, যমুনোত্রী ইত্যাদি। এরপর রয়েছে দেখো প্রধান হ্রদ, কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদকে তাল বলে। এখানকার প্রধান হ্রদগুলি হলো সাততাল, ভীমতাল, নৈনিতাল, পুনতাল প্রভৃতি। ঠিক আছে, এরপর তোমরা চলে আসবে মধ্য হিমালয়। মধ্য হিমালয়ে বেশিরভাগ অংশই নেপালে অবস্থিত। মধ্য হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট তথা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপাল ও চীন সীমান্তে অবস্থিত। মাউন্ট এভারেস্ট নেপালিরা সাগরমাথা এবং তিব্বতীরা চেমুলুংমা বলে। তো এখানে মধ্য হিমালয়টা আমাদের ভারতের মধ্যে সেরকমভাবে নেই, নেপাল ও চীন সীমান্তেই বেশিরভাগটা মধ্য হিমালয় রয়েছে। এরপর চলে এসো পূর্ব হিমালয়। পূর্ব হিমালয়ে এরকমভাবে দেবে যে প্রথমে অবস্থান, যে পূর্ব হিমালয় সিঙ্গালীলা পর্বত থেকে নামচা বারোয়া পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলকে প্রধান 3টি অংশে ভাগ করা হয়, যথা সিকিম দার্জিলিং হিমালয়, ভুটান হিমালয়, অরুণাচল হিমালয়। তো দেখতে পাচ্ছ যে পূর্ব হিমালয়কেও আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো সিকিম দার্জিলিং হিমালয়, ভুটান হিমালয় এবং অরুণাচল হিমালয়। তো এখানে সিকিম দার্জিলিং হিমালয়টাকে তোমরা এইভাবে লিখবে যে এই অংশটি পশ্চিমে সিঙ্গালীলা শৈলশিরা থেকে ডাঙ্কিয়ালা পর্বতশ্রেণী পর্যন্ত বিস্তৃত। এই পর্বতশ্রেণী ভারত ও নেপালের সীমানা নির্ধারণ করে। এখানকার বিখ্যাত পর্বতগুলি হলো দার্জিলিংয়ের সান্দাকফু, সবরগ্রাম, ফালুট ও সিকিমের কাঞ্চনজঙ্ঘা। এরপর রয়েছে দেখো ভুটান হিমালয়। ভুটান হিমালয় ভুটান রাষ্ট্রে অবস্থিত। এখানে সর্বোচ্চ শৃঙ্গ কোলাকাংড়ি। ভুটান হিমালয় ভারতের বাইরে অবস্থিত। দেখো এখানেও দেখছো যে ভুটান হিমালয়টা আমাদের সেরকমভাবে, ভারতে সেরকমভাবে কিছুই নেই, বেশিরভাগটা রয়েছে ভুটানে। হ্যাঁ, এরপর চলে আসবে তোমরা অরুণাচল হিমালয়। অরুণাচল হিমালয় অসম ও অরুণাচল প্রদেশে অবস্থিত। এখানে হিমালয়ের 3টি শ্রেণী রয়েছে, যথা হিমাদ্রি হিমালয়, মধ্য হিমালয় এবং শিবালিক হিমালয়। এখানকার সর্বোচ্চ শৃঙ্গ নামচা বারোয়া, যেটার উচ্চতা 7753 মিটার। এরপর তোমরা এটা ছবি দেওয়ার চেষ্টা করবে, যেখানে একদিকে দেখো রয়েছে পূর্ব হিমালয়, তারপর রয়েছে মধ্য হিমালয় এবং তারপর রয়েছে পশ্চিম হিমালয়। ঠিক আছে, এইভাবে যদি তোমরা পরীক্ষার খাতাতে সম্পূর্ণভাবে লিখে দিয়ে আসতে পারো, তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ নাম্বার পাবে। এরপর তোমরা একটু বইটা দেখে নাও, বইটিতে কিভাবে উপস্থাপন করা হয়েছে দেখো। তোমরা যদি বইটি নিতে চাও অবশ্যই ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা কল করে অথবা হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে পারো। আর তাছাড়া আরেকটা কথা বলি, তোমরা এটা পিডিএফও পেতে পারো, লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা পিডিএফ নিয়ে নিতে পারো কিংবা তোমরা মনে করলে যদি বলো যে হার্ড কপি নিতে চাও তো হার্ড কপিও তোমরা বাড়িতে একদম পৌঁছে যাবে তার ব্যবস্থাও আমরা করে রেখেছি। তার জন্য যে ফোন নাম্বার দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারে তোমরা ফোন করে অবশ্যই জানিয়ে দিও। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে।